Tanai Srang Shalo, Kumarghato Kirimasisa Tewana Masisa Patimung Patima Bagai, Thuijanairok De Shak Dukumana, Nukhungo Bororok Bai, De Shakam Nogo, Shak Nakul Zagai Tongai Bororok No, Tangai Naika, Shalka Tripura Achukthani MP, Rebati Tripura, Ashalobini Logio Tongo, Komolpur Bidan Shobani Emile, Monoskanti Deb, Amzani Hoda Hamkrani Shamun Kline, De Hangkhor Achukpang No Kobi, Kubuni Atungrok Tongai Kya. নিহত পরিবার এবং যে সমস্ত পরিবার আহত পরিবার পরিজনদের প্রতি আমার আমাদের তরফ থেকে সমবেদনা এবং আমরা সত্যি মর্মাহত এটা অস্বাভাবিক আমরা কোনোদিন ভাবিনি এরকম রথের দিনে এরকম হবে রাজ্য সরকার এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন রাজ্য সরকারের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী তদন্তের যেমন নির্দেশ দিয়েছেন তেমনি চিকিৎসায় যাতে সাহায্য করা যায় এবং মৃত যে পরিবারগুলি তাদের পাশেও আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার হাত বাড়িয়ে দিয়েছে যারা হসপিটালে চিকিৎসা দিন তাদের সমস্ত খরচা মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে রাজ্য সরকার দেখবে সমস্ত খরচা চিকিৎসার সমস্ত ব্যাপারগুলি আজকে আমরা আমাদের জেলা পরিষদের সভা ডেপুটি আছেন এবং আমাদের পার্টির উনি জেলা সভাপতি এবং আরও অন্যান্য কার্যকর্তা সবাই আমরা যে পাঁচটা পরিবার এখানে একটা পরিবার শুধু মানে নেই তারা কাঞ্চনপুরে চলে গেছে তো ওই বাড়িতে লোক নেই বলে আমরা যেতে পারিনি বাকি পাঁচটা পরিবারে আমরা গেছি সব বাড়িতে যারা জীবিত আছেন পরিবার পরিজনদের সঙ্গে কথা বলেছি অনেক বাড়িতেই আমরা দেখেছি মা মারা গেছে বাচ্চা বেঁচে গেছে কোনো ক্রমে অথবা বাচ্চা মারা গেছে বা মা অথবা বাবা সেদিন রক্ষা পেয়েছে এরকম তো মর্মান্তিক দুঃখজনক তো আজকে আমি এলাম সবার সঙ্গে গেলাম তার আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সহ কেন্দ্রীয় মন্ত্রীও এসেছিলেন আমাদের রাজ্য সভাপতিও এসেছিলেন কাজে আমরা সবাই আছি রাজ্য সরকারের পাশাপাশি আমরা পার্টির তরফ থেকেও এবং এই এলাকার প্রতিনিধি হিসাবে আজকে আমিও এলাম তাদের একটা দাবি সেটা তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছেন যাতে সঠিক তথ্য মানে চলে আসে জনসমক্ষে তো তদন্ত হচ্ছে আমরা অপেক্ষা করব তারপরে সব কিছু ঠিক হবে স্পট ভিজিট আমিও দেখেছি যে সেখানে তার যেটা কারেন্টের যে ইয়েটা সেটা 33 KV-র যে লাইনটা আমি বলবো না যারা এক্সপার্ট তারাই পাবেন অথবা যদি প্রয়োজন মনে করে তদন্তে সরকার সেটা ঠিক করা হবে তো কাজেই সবটাই দেখা হচ্ছে তদন্ত রিপোর্ট এলেই তারপরে বোঝা যাবে ঠিক আছে